সবাইকে স্বাগত জানাচ্ছি টোনাটনি হ্যান্ড এমব্রয়ডারি চ্যানেলে। দেখুন, আমরা এখানে ডাবল সুতো নিয়েছি। আজকে আমরা যে সেলাইটা করব, অনেক সহজ একটি সেলাই। এরকম ভাবে লম্বালম্বি স্টেচ টেনে আমরা পুরো পাতাটা বরাদ করে ফেলব। আপনারা চাইলে এটা সিঙ্গেল সুতো দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা এখন পরের ধাপে চলে যাচ্ছি। পরের ধাপে যে পিঙ্ক কালার সুতো দিয়ে আমরা কাজ করছি, এটাও কিন্তু আমরা ডাবল সুতো নিয়েছি। ডাবল সুতো নিয়ে এভাবে পাশাপাশি আমরা স্টেচ টানব চারবার। তারপর আমরা এখানে কিছুটা গ্যাপ রাখবো, এতটুকু গ্যাপ নেব আমরা এখন। পরের ধাপে চলে যাচ্ছি। আমরা কিন্তু এখন সিঙ্গেল সুতো নিয়ে নিচ্ছি। আমরা এখন এই সুতোটার উপর দিয়ে নেব, উপরে নিচে উপরে। আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আমরা মাঝখানে শাড়িতে এই সেলাইটা এভাবে তিনবার করব, লেফট সাইড রাইট সাইড দুই পাশেই করব। এখন আমরা এটার উপর থেকে নিচ্ছি, উপর নিচ উপর নিচ।
এখন আবার আমি লেফট সাইড থেকে করব সেম আগের মতই উপরের থেকে নিচ্ছি উপর নিচ উপর নিচ আমরা এখন লাস্ট স্টেপের কাজগুলো দেখাবো আমরা এখানে কিন্তু আবারো গ্রিন কালার সুতোটাও কিন্তু আমরা সিঙ্গেল নিয়েছি আমরা এখন এই পিঙ্ক কালার দিয়ে সিঙ্গেল সুতো সেটার উপর দিয়ে নেছি তারপরে নিচ দিয়ে নিব উপর দিয়ে নিব নিচ দিয়ে উপর দিয়ে